প্রত্যন্ত গ্রামে বসে ফেসবুকে আমোদ ফুর্তি করে লাখ টাকা ঘরে তোলেন ষষ্ঠ শ্রেণী পাস করা হালিম। একবার রাইসা তাইকা যাইবা এমন হবার নয়, সবার যাইতে হয় এক নতুন ঠিকানা। মানে একবার আয়া সাধারণত ফেসবুক ব্যবহারকারীরা অন্যদের ভাইরাল পোস্টে লাইক কমেন্ট নিয়ে মাতামাতি করেন, কিংবা সারাদিন নিজের নাওয়া খাওয়ার আপডেট দিতে ব্যস্ত থাকেন। অথচ হাতের কাছে যা পাওয়া যায় তাই নিয়ে মজা করেন মাঝ বয়সী মানুষটি। যে শুয়ে থাকলে টাকা আসবে, তা আসলেই সত্যি। আমি যখন ভিডিও বানাই, আমি যখন রাত্রে শুয়ে থাকি, মানুষজন দেখে ঘুম থেকে উঠে দেখি আমি যে আমার এখানে ডলার আসছে। এতেই লাখ লাখ টাকা আয় করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ভালো বিয়ে হয়, বিয়ে না হলে তো আমরা 80,000-90,000 টাকা পাই না। বছর দুয়েক আগে এলাকার যুবকদের দেখে শখের বসেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন হালিম খান। যখন যেখানে যান সেখানেই স্থির চিত্র কিংবা ভিডিও পোস্ট করতে শুরু করেন। তার এসব পোস্ট পছন্দ করতে শুরু করেন নেটিজেনরা। ক্রমেই এঙ্গেজমেন্ট বাড়তে থাকে, ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে। আরো বেশি উৎসাহ নিয়ে বাড়তে থাকে হালিমের কন্টেন্ট তৈরির কাজও। আমাকে দেখে অনেকেই উৎসাহিত হবে। আমি আসলে একটু ফানি কন্টেন্ট বানাই, কারণ মানুষ যেন বিনোদন পায়। সাধারণত বিনোদনমূলক ভিডিও নির্মাণ করেন হালিম। অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে মিলিয়ন ভিউ হওয়ায় দিন দিন ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাত্র এক বছরে তার পেজটিতে ফলোয়ার সংখ্যা হয় 1,04,000। আমি আসলে এটা শখের বসতি আসা, পেজটা খুলে এক বছরের মতো হয়, 2-3 মাসের মধ্যে আমার ইনশাল্লাহ ইনকাম শুরু হয়ে যায়। এক সময় বাউল গানে আসক্তি থাকলেও গানের সঙ্গে থাকা হয়নি হালিমের। বর্তমানে গানের শখ মেটান ভিডিও কন্টেন্ট নির্মাণ করে, সেই সাথে মজার ছলে গাইতে থাকেন জানা না জানা বাংলা ইংলিশ গানও। আগে এক সময় অনেক বাউল গান করছি। গোমাই নদী নষ্ট করলো, গোমাই নদী নষ্ট করলো, ওই না কুলা বেঙ্গে বাঙ্গা নৌকা, বাইতে আহিলাম গাঙ্গে। প্রতিদিন মজার মজার সব ভিডিও শেয়ার করেই নিজের পরিচয় গড়েছেন নেট দুনিয়ায়। একটি প্রাইভেট চাকরির পাশাপাশি ফেসবুকে নিয়মিত বিভিন্ন ফানি ভিডিও আপলোড করে বেশ জনপ্রিয় হালিম। আমি একটা ছোটখাটো জব করি নেত্রকোনায়, প্রাইভেট এনে আমি 34 বছর ধরে আছি। ওনার এখান থেকে যা পাই আর আমার যা ইনকামটা হয় এটা আমার গ্রামে। প্রতি মাসে 90টি ভিডিও ফেসবুকে আপলোড করেন হালিম খান। সামাজিক ও মজাদার ভিডিও তৈরি করেন বলে ছোট বড় সকলেই তার ভিডিও একসাথে বসে দেখতে পারেন বলে দাবি করেন হালিম। প্রতি মাসে প্রায় 90টার উপরে ভিডিও আপলোড করি, কারণ আমার একটা জিদ ছিল ফেসবুকে কিভাবে টাকা কামাই। হ্যাঁ, ওইটা আমি কামাইছি ইনশাল্লাহ। আমার যেসব ভিডিও আছে, বড় বাচ্চা বলেন ছোট বাচ্চা বলেন, সবাই একবারে বইয়ে দেখতে পারে, কেউ লজ্জা বোধ করে না। আমাকে অনেকে ফোন করিয়াও জানায়, মেসেজও দেয় যে ভাই আপনার ভিডিওটা খুব ভালো লাগছে। নেত্রকোনা পৌর শহরের কৌনিয়া এলাকা মৌজু আলী খানের 5 ছেলের মাঝে সবার ছোট হালিম খান। বর্তমানে বয়স 50 ঊর্ধ্ব হলেও মনে প্রাণে ও কাজে কর্মে তিনি এখনো তরুণ, তাই আমোদ ফুর্তিতে থাকতেই পছন্দ করেন। অভিনয়ের মাধ্যমে হালিম তার ভিডিওতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আব্বারে বার বার না উঠছি, সাক্ষী দিবি বিডি আমার বিয়া করাই নিয়ে যায়, আমার রান্না কেমন লাগবো, কয়েক বেড়া বুন্দা বান্দা রান্না টিয়া দিবো, এই যে আমার এই দশা। দূর দূরান্ত থেকে টপ ফ্যান ফলোয়াররা আসেন হালিমের সঙ্গে দেখা করতে। কেউ এসে হালিমের সঙ্গে ভিডিও বানান, কেউ বা সেলফি তুলে খুশি হন। নানান জায়গাতে আই আপনারা দেখলে একটা লোকে হাসি মারে, কথা যখন শুরু করে তো কথার মধ্যে হাসি উঠে। ওনারা হচ্ছে আমার আমোদ ফুর্তি পেজের রানিং রাইজিং ফ্যান টপ ফ্যান ফলোয়ার। কন্টেন্টের আয় থেকে সামান্য অংশ খরচ করে গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান হালিম। কারো ভাঙা বাড়ি মেরামত করে দেন, আবার কারো অসুস্থতায় চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেন বলে দাবি করেন তিনি। ভাঙা সুরা যে গর্তর আছে সেগুলি আমি মেরামত করে দেওয়ার চেষ্টা করি। আসলে খুব অসুস্থ, আমি 2500 টাকা যে তাকে পাঠাই হাসপাতালে, কেজি 2 কেজি করে দুধও দিই, যে সে যে টাকা তার স্বাস্থ্য একটু ভালো থাকে। এলাকা তো অনেকগুলা ঘর করে দিছে, বিভিন্ন জায়গাতে লোকজন যে চিকিৎসার জন্য বিয়ার জন্য আসে, গরিব মানুষ তো কোটিপতি আছে কিন্তু এত বড় মন নাই আর কি। Yes, man, it will rest you people and hearts. Would you have heard it? It is a new heart, man, people have. It's glorious, man, the people is man. Would you kiss, would you? It's corun, nedi, didi, nabu, dhati, ami, hon, kik, poe, ban, pasta, shatta, blog, tumar, peta, takte, pare.
জনপ্রিয় হয়েছেন গানটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমোদ পূর্তির সাথেই থাকবেন।